আচ্ছা, তোমাদের আজকে জীবের জননটা পড়াচ্ছি। প্রথম ইউনিট 1 জীবের জনন, তা সেখানে চারখানা চ্যাপ্টার আছে। সেই চারটে চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার হচ্ছে জীবের জনন। ইউনিট 1-এর নামের নাম অনুসারেই প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে জীবের জনন। আচ্ছা, এই যে জীবের জনন ইউনিট 1-এর যে চারটে চ্যাপ্টার, তাতে মোট 14 নম্বর কোশ্চেন আসে। তাহলে ফার্স্ট চ্যাপ্টার শুরু করছি, জীবের জনন। এই জীবের জননটা কিন্তু আমাদের টিভিতে একটা প্রোগ্রাম, ফার্স্ট ক্লাস কিন্তু হয়ে গেছে, অনেকটাই কিন্তু কভার করা আছে ওখানে। তোমরা এর সাথে সাথে, যার জন্য আমি একটু ছুঁয়ে ছুঁয়ে যাব, যেগুলো হয়নি সেগুলো বলে দেবো, আর ওই টিভি প্রোগ্রামটা দেখবে, ওখানে তোমরা বেশ অনেকটাই পেয়ে যাবে। আচ্ছা, জীবের জননের আমরা কাকে বলবো, জীবের জনন কী, পদ্ধতিটা কী? এটা একটা অবশ্যই জৈবিক পদ্ধতি, যে জীব তার নিজের সত্তা, নিজের আকৃতি বিশিষ্ট অপত্য জীব তৈরি করে, এবং অপত্য জীব তৈরি করে কী করে, সংখ্যা বৃদ্ধি করে, নিজের বংশধারাকে অক্ষুণ্ণ রাখে, তার ধারাবাহিকতা বজায় রাখে, জীবজগতে ভারসাম্য রক্ষা রাখে, রক্ষা করে, অভিব্যক্তিতে সাহায্য করে, পরিব্যক্তির উদ্ভব হয়, নতুন জীব তৈরি হয়, সংকর জীব সৃষ্টি হয়, যে পদ্ধতিতে হয় তাকেই বলে জীবের জন্ম। আচ্ছা, তার গুরুত্ব দেখো, আমি যে সংজ্ঞাতে যতগুলো কথা বললাম সেগুলোর মধ্যেই কিন্তু গুরুত্ব চলে আসছে। তাহলে গুরুত্বটা সংজ্ঞার মধ্যেই কিন্তু, মানে কেন আমরা, কেন জীব জনন কার্য সম্পন্ন করে, সেই গুরুত্বটা কিন্তু সংজ্ঞার মধ্যেই চলে যাচ্ছে। আচ্ছা, প্রকারভেদ কী? চার ধরনের জীবের জনন আছে, অযৌন জনন, যৌন জনন, অঙ্গজ জনন, অপুংজনী। অযৌন জনন আমরা কাকে বলবো? গ্যামেট উৎপাদন হয় না, জনিত্রী জীবের দেহকোষ বিভাজিত হয়, অথবা যে কোষটা তৈরি হয় তাকে বলা হয় রেণু। রেণু হচ্ছে অযৌন জননের একক, রেণু হচ্ছে অযৌন জননের একক। গ্যামেট উৎপন্ন হয় না, জনিত্রী জীবের দেহকোষ বিভাজিত হয়ে রেণু উৎপন্ন হয়, সেই তৈরির মাধ্যমে যে অপত্য জীব তৈরি হয় তাকে বলবো অযৌন জনন। অযৌন জনন প্রধানত 6 রকমের, এই 4টাও কিন্তু দেখবে ওই ক্লাসে করানো আছে, ওটা আমিই বলেছিলাম, তাও একটু মুখে বলে দিই। বিভাজন, বিভাজনের মধ্যে রয়েছে দ্বিবিভাজন, ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন, প্রোটোজোয়া বা আদ্যপ্রাণীদের দ্বিবিভাজন, সরল দ্বিবিভাজন, অণুদৈর্ঘ্য দ্বিবিভাজন, অনুপ্রস্থ দ্বিবিভাজন। আমি বইয়ের ছবিটা পাঠাবো, দেখবি ওগুলো সব বলা আছে। অ্যামিবার বহু বিভাজন আছে, প্লাজমোডিয়ামের আছে, রেণু উৎপাদন আছে, রেণু উৎপাদন অনেকগুলো ছিল, সেই জুস্পোর, কনিডিয়া, ক্লামাইডোসমন, ক্লামাইডোমোস্পোর, ক্ল্যামাইডোস্পোর, অয়েডিয়া, স্পোরাঞ্জিও রেণু, এইসব। নাম্বার 3 ছিল করকদ্গম বা বাডিং, হাইড্রার বাডিং, স্টোবাইলেশন, এইসব। গেমিউল গঠন ছিল, খণ্ডীভবন ছিল, এত পর্যন্ত আমি পড়িয়ে দিয়েছিলাম। ওই জন্য ওটা রিপিট করছি না, ভালো করে দেখবি, দেখে যদি কিছু কোথাও অসুবিধে হয় তখন বলবি, আমি আবার ওই ছোটো করে বলে দিলেই হয়ে যাবে। আচ্ছা, যৌন জননটা কী বলছে? যৌন জনন হচ্ছে যে প্রক্রিয়ায় উদ্ভিদের কোনো বা অঙ্গাংশ জনিত্রী উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য তৈরি করে এবং গ্যামেট তৈরি করে। গ্যামেট হচ্ছে যৌন জননের একক, গ্যামেট তৈরি করে যৌন জনন হয়। যৌন জননে দুটো আলাদা জীবদেহ লাগবে, একটা পুরুষ জীবদেহ, একটা স্ত্রী জীবদেহ। এই দুটো আলাদা জীবদেহের যৌন জনন কোষ হচ্ছে গ্যামেট, ওই গ্যামেটের মাধ্যমে নিষেক হয়ে যখন যেই জাইগোট বা যেই কোষটা তৈরি হয়ে নতুন অপত্য উদ্ভিদ হোক, প্রাণী হোক তৈরি হবে, তখন তাকে আমরা বলবো যৌন জনন। যৌন জননের প্রকারভেদ হচ্ছে, আচ্ছা যৌন জননের পদ্ধতি আগে একবার একটু বলি। পদ্ধতি হচ্ছে, প্রথম 1 নম্বর গ্যামেট উৎপাদন, গ্যামেট উৎপাদন। 2 নম্বর হচ্ছে নিষেক। 3 নম্বর হচ্ছে ভ্রূণ গঠন। 4 নম্বর হচ্ছে ভ্রূণের বৃদ্ধি।
তাহলে গ্যামেট উৎপাদন বা গ্যামেটোজেনেসিস কি হয়, পুরুষ আর স্ত্রী দেহে, পুরুষ দেহ থেকে শুক্রাণু, স্ত্রী দেহ থেকে ডিম্বাণু তৈরি হয়, জনন মাতৃকোষের মিয়সিস বিভাজনের দ্বারা গ্যামেট তৈরি হলো। এই দুটো গ্যামেট যখন মিলন হলো তখন তাকে নিষেক বলবো। পুং গ্যামেট সাধারণত সচল হয়, স্ত্রী গ্যামেট নিশ্চল প্রকৃতির হয়। এবার নিষেক হওয়ার পরে যেটা যেই কোষটা তৈরি হলো তাকে আমরা জাইগোট বলবো। সেই জাইগোট মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়ে যেই অনেকগুলো কোষ তৈরি করে সেই এক একটা কোষকে একবার বলবো মরুলাদশা। মরুলাদশা থেকে আবার যখন কোষ বিভাজন হয়ে অনেক কোষ তৈরি হবে তখন বলবো ব্লাস্টুলাদশা। এবার মরুলার ব্লাস্টুলা দশার মাধ্যমে ওই জাইগোটটা যেটা তৈরি করে তাকে বলবো ভ্রূণ। এবার ভ্রূণ কী করবে, ভ্রূণ ক্রমশ বৃদ্ধি পেয়ে একটি শিশু বা অপত্য জীব তৈরি করে। এই হচ্ছে যৌনজননের পদ্ধতি। এবার যৌনজননের প্রকারভেদে দু রকমের, প্রধানত যৌনজনন দু রকমের হয়, সিনগ্যামি আর হচ্ছে সংযুক্তি। এবার সিনগ্যামি কাকে বলবো, যে যৌনজননে দুটো ভিন্নধর্মী জননকোষ পুং ও স্ত্রীগ্যামেটে স্থায়ী মিলন ঘটে এবং অপত্য জীব তৈরি হয়, দুটি ভিন্ন ধর্মী গ্যামেট তাদের মিলনে যখন অপত্য কোষ তৈরি হয় সেটা হয়ে যাচ্ছে সিনগ্যামি। সিনগ্যামি গ্যামেলের গ্যামেটটা যে মিলন হবে সেই মিলনের উৎস হিসেবে সিনগ্যামিকে দু রকমভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে এন্ডোগ্যামি, আর একটা হচ্ছে এক্সোগ্যামি। এন্ডোগ্যামি কাদের বলবে, এন্ডোগ্যামি হচ্ছে স্বনিষেক, এক্সোগ্যামি হচ্ছে পরনিষেক বা ইতর নিষেক। স্বনিষেক কাকে বলবে, একই জনিত দেহ থেকে পুংগ্যামে স্ত্রীগ্যামেট উৎপন্ন হয়েছে এবং তাদের মিলন ঘটেছে তাকে বলবো আমরা এন্ডোগ্যামি বা স্বনিষেক। আর এক্সোগ্যামি কাদের বলবো, এক এক্ষেত্রে পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট পৃথক পৃথক পিতা এবং মাতার দেহে উৎপন্ন হয় সেই জন্য ইতর নিষেক হয়, যেমন গিনিপিগ মানুষ এদের উভলিঙ্গ প্রাণী এদের মধ্যে ইতর নিষেক ঘটন বা এক্সোগ্যামি দেখা যায়। আচ্ছা, মিলিত গ্যামেটদ্বয়ের আকৃতি অনুসারে সিনগ্যামি আবার চার রকমের হয়। এই যে গ্যামেটগুলো মিলন হচ্ছে গ্যামেটের মিলন অনুসারে, সিনগ্যামি হয় চার রকমের, আইসোগ্যামি কাদের বলবো, আইসোগ্যামি মিলিত গ্যামেটগুলো শারীরবৃত্তীয়ভাবে ভিন্ন হলেও অঙ্গ সংস্থানগতভাবে এক তাদের বলবো আইসোগ্যামি। উদাহরণ হচ্ছে ক্লামাইডোমোনাস নামক শৈবাল। অ্যানাইসোগ্যামি নাম্বার টু হচ্ছে অ্যানাইসোগ্যামি কাকে বলবো, এক্ষেত্রে মিলিত গ্যামেটদ্বয়ের পরস্পর থেকে আকার ও চলনশীলতায় ভিন্ন প্রকৃতির হয়, মানে দুটো গ্যামেট কিন্তু আলাদা রকমের হবে। এটাও কিন্তু ক্লামাইডোমোনাস নামক শৈবালেও দেখা যায়, উচ্চ স্তরের অমেরুদণ্ডী প্রাণী এবং সকল প্রকার মেরুদণ্ডী প্রাণীতেও দেখা যেতে পারে। নাম্বার থ্রি হচ্ছে উগ্যামি, উগ্যামি কাদের বলবো, উগ্যামি হচ্ছে যে দুটো গ্যামেট ধরো মিলিত হবে তার স্ত্রী গ্যামেটটা বড় এবং নিশ্চল প্রকৃতির হবে আর পুংগ্যামেটটা ছোট এবং সচল প্রকৃতির হবে। সেই ধরনের মিলন মিলিত গ্যামেটগুলোকে আমরা বলবো উগ্যামি। নাম্বার ফোর হচ্ছে হলোগ্যামি, হলোগ্যামি কাকে বলবো, হলোগ্যামি
যখন দুটো জীবদেহ সরাসরি মিলনে অংশগ্রহণ করে, সেই ধরনের জননকে আমরা বলবো হলোগ্যামি। আচ্ছা, এবার নাম্বার টু হচ্ছে সংশ্লেষ। সংশ্লেষ কাকে বলবো? সংশ্লেষ বা সংযুক্তি, সংশ্লেষটা আমরা কাকে বলবো? সেটা হচ্ছে একটা জনজনন প্রক্রিয়া, ভিন্ন ধর্মী পুং এবং স্ত্রী একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে সংশ্লেষ নালিকা বা কনজুগেশন টিউব তৈরি হয়। সেই টিউব গঠনের ফলে নিউক্লিয় পদার্থের মিলন ঘটে, অপত্য জীব তৈরি হয়, তাদের বলা হয় সংশ্লেষ। যেমন স্পাইরোগাইরা একটা শৈবাল, এই শৈবালটার ক্লোরোফিল থাকে এরকম স্পাইরালের আকারে, ওই জন্য এটার নামই হয়েছে স্পাইরোগাইরা, মধ্যখানে নিউক্লিয়াস থাকে। এবার এদের যখন মিলন হবে না, এই যে দুটো দুটো স্পাইরোগাইরা পাশাপাশি আসবে, এখানে ধরো একটা গ্যামেট তৈরি হচ্ছে, এই এই কোষটাতে ধরো একটা গ্যামেট তৈরি হচ্ছে। এবার এই কোষও, এটা ধরো পিতৃদেহ বলছি, এটা মাতৃদেহ, মানে একটা বড় কোষ একটা ছোট কোষ, ওরমভাবে আর কি দেখায় আর কি, এরম হয়। এবার এইখানে একখানা টিউব তৈরি হয়ে যাবে, যেই টিউবটা দুটো স্পাইরোগাইডার মধ্যে মিলন তৈরি, মিলন ক্ষেত্র একটা বানাবে, যাতে এর নিউক্লিয়াসের সাথে এর নিউক্লিয়াস যুক্ত হতে পারে। এইভাবে যখন দুটো গ্যামেটের মিলন হবে, সেই পদ্ধতিটাকে আমরা বলবো সংযুক্তি বা সংশ্লেষ। এগুলোকে কনজুগেন্ট জীব বলে, এরা পাশাপাশি মিলিত হয়। মিলনস্থলে সংশ্লেষ নালী, এটাকে সংশ্লেষ নালী বলে। এই কনজুগেন্ট জীব দুটোর ভিন্ন ধর্মী নিউক্লিয় পদার্থ বা গ্যামেট এই সংশ্লেষ নালীর মধ্যে দিয়ে গিয়ে মিলিত হয়। মিলিত হয়ে যেই কোষটা তৈরি করে, সেই কোষটাকে বলে জাইগোস্পোর। সিনগামিতে দেখবে নিষেক হয়ে কিন্তু জাইগোট তৈরি হয়, এই সংশ্লেষ বা কনজুগেশনে কিন্তু নিষেকের পরে যেই কোষটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে জাইগোস্পোর। ঠিক এইরকমভাবে প্যারামেশিয়াম বলেও একটা সিলিয়া গোষ্ঠীভুক্ত একটি প্রাণী, তারও কিন্তু এইভাবেই নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়, জনন প্রক্রিয়া সম্পন্ন হয় প্যারামেশিয়া। আচ্ছা, এবারে আসবো যৌন জননের ঘটনাবলী। কী কী স্টেপে যৌন জনন হয়, যৌন জননের ঘটনাবলী? নাম্বার ওয়ান হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস কাকে বলবো? যেই প্রক্রিয়ায় গ্যামেট উৎপন্ন হয় তাকেই বলবো গ্যামেটোজেনেসিস। জনন মাতৃকোষ থেকে যখন গ্যামেট তৈরি হয়, সেটা কী ধরনের গ্যামেট হতে পারে? একটা হতে পারে পুং গ্যামেট, আর একটা হতে পারে স্ত্রী গ্যামেট। দু ধরনের গ্যামেট হতে পারে, পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট। এই দুজনের মিলনে নিষেকে যৌন জনন হয়। আচ্ছা, এই যে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট, এই গ্যামেটগুলো তাদের আকৃতি অনুসারে কিন্তু অনেক রকম হতে পারে। যদি ধরো দুটো গ্যামেট একই ধরনের দেখতে হলো, তখন তাকে বলবো আইসোগ্যামেট। যদি ধরো দুটো গ্যামেটকে একটা বড় একটা ছোট হলো, তখন তাকে বলবো অ্যানাইসোগ্যামেট। আর একটা হচ্ছে উ গ্যামেট। উ গ্যামেট ধরো মানুষের দেহের কথাই আঁকছি, এটা হচ্ছে ডিম্বাণু, আর এইটা হচ্ছে শুক্রাণু। একদম পুরো আলাদা দুটো দেখতে, তখন তাকে বলবো আমরা উগ্যামেট। আর অসমান হলে অ্যানাইসোগ্যামেটের আরেকটা নাম আছে হেটারোগ্যামেট। হেটারোগ্যামেট মানে মিক্সড, আলাদা আলাদা। আর পুং গ্যামেটের এই যে একটাকে বলবো শুক্রাণু, একটাকে বলবো ডিম্বাণু। পুং গ্যামেট হচ্ছে শুক্রাণু, স্ত্রী গ্যামেট হচ্ছে ডিম্বাণু বা ওভাম। আচ্ছা, নাম্বার টু হচ্ছে গ্যামেট, গ্যামেটের স্থানান্তর।
এই যে দু ধরনের ধরো গ্যামেট তৈরি হলো, সেই গ্যামেটগুলোর যখন মিলন হবে তাহলে একটা গ্যামেটের কাছে আরেকটা গ্যামেটকে তো আসতে হবে, সেই জিনিসটাকেই বলে গ্যামেটের স্থানান্তর। এবার গ্যামেটের স্থানান্তর নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে কী হবে, প্রধান মাধ্যম হচ্ছে জল, জলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বা সপুষ্পক উদ্ভিদ বলো স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে বলো আলাদা আলাদা করে তাদের গ্যামেটের স্থানান্তর আলাদা আলাদা পদ্ধতি আছে, কে কীভাবে গ্যামেটের কাছে যাবে, পুং গ্যামেট কীভাবে স্ত্রী গ্যামেটের কাছে যাবে, এটাই মেনলি হয়। আচ্ছা, 3 নম্বর হচ্ছে নিষেক। নিষেক কখন বলবো, যখন পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলন হবে তখন তাকে নিষেক বলবো। নিষেক আবার দু রকমের, একটা হচ্ছে বহির্নিষেক আর একটা হচ্ছে অন্তর্নিষেক। বহির্নিষেক কাদের বলবো, যাদের নিষেক দেহের বাইরে ঘটে, যেমন মাছ ব্যাং, এদের নিষেক জলের মধ্যে ঘটে। পুংকে মানে শুক্রাণু আর ডিম্বাণু দুটোই জলের মধ্যে বেরিয়ে আসে, তাদের নিষেকটা জলের মধ্যে ঘটে। অন্তর্নিষেক কাদের বলবো, যখন নিষেক শরীরের মধ্যে দেহের মধ্যে ঘটবে তখন সেটা হয়ে যাবে অন্তর্নিষেক। অন্তর্নিষেক মানুষ সহ সমস্ত স্তন্যপায়ী প্রাণীদের দেহে কিন্তু অন্তর্নিষেক দেখা যায়। আচ্ছা, নিষেকের পরে হচ্ছে লাস্ট পার্ট, হচ্ছে নিষেক পরবর্তী ঘটনা। কি হয়, দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস মিলিত হয়ে নিষেক হয়ে একটা ডিপ্লয়েড কোষ তৈরি করলো, তাকে বলা হচ্ছে জাইগোট। এই জাইগোটটা ক্রমাগত কোষ বিভাজনের মাধ্যমে আবার পরবর্তী অপত্য দেহ, নতুন অপত্য দেহ তৈরি করে। তাহলে যৌনজননের ঘটনাবলীর মধ্যে কী কী হলো, গ্যামেটোজেনেসিস, যেখানে গ্যামেট তৈরি হবে, গ্যামেট কত ধরনের হলো সেটা বলা হলো, আইসোগ্যামেট, অ্যানাইসোগ্যামেট, টু গ্যামেট এরকম। গ্যামেটের স্থানান্তর হলো, যেই গ্যামেটগুলো তৈরি হলো সেই গ্যামেটগুলো আবার নিজেদের কাছাকাছি আসার জন্য, তাদের মিলনের জন্য যেই পদ্ধতিটা সেটা হচ্ছে গ্যামেটের স্থানান্তর। তারপরে গ্যামেটের যখন কাছাকাছি এলো তখন তারপরে নিষেক হবে, নিষেক হবে মানে দুটো গ্যামেটের মিলন হলো, সেই দুটো গ্যামেটের মিলনকে নিষেক বলছি। নিষেকটা বা দু রকমের হয়, একটা বহির্নিষেক যদি দেহের বাইরে হয়, অন্তর্নিষেক যদি দেহের ভেতরে হয়, আর নিষেক হয়ে যাবার পরে যেটা কোষ তৈরি হচ্ছে ডিপ্লয়েড কোষ সেটাকে জাইগোট বলছি। জাইগোটের পরে আবার তোমাদের অপত্য দেহ, নতুন অপত্য দেহ তৈরি হয়ে যাচ্ছে। আর এর সাথে আর কী কী পড়তে হবে, যৌন ও অযৌন জননের পার্থক্য। এটা আমি বই থেকে ছবিটা তুলে পাঠিয়ে দেবো, মোটামুটি 3-4টে তৈরি করে রাখবে।